বাসে পেট্রোল বোমা হামলা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই দুজন। আর তারাই শিক্ষক হচ্ছে জনপ্রতি মাত্র 500 টাকার বিনিময়ে বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতারা নাশকতার কাজে নিয়োজিত করেছিল। শুধু এই দুজন নয়, এর আগে চলন্ত বাসে আগুন দিতে গিয়ে আটক হওয়া আরো একজন একই ধরনের তথ্য দেয় পুলিশকে। বিএনপির এবং জামাতের দায়িত্বশীল নেতারা এরা নিজেরা মাঠে না থেকে টাকার বিনিময়ে ভাড়া করে নাশকতার গাড়ি পোড়ানো ককটেল নিক্ষেপ করাচ্ছে। গত 6 জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নগরীতে অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি প্রতিদিন রাতে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালানো হয় ককটেল এবং পেট্রোল বোমা হামলা। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আর এসব ঘটনার অনুসন্ধান করতে গিয়ে নাশকতার কাজে টাকা বিনিয়োগের বিষয়টি উঠে আসে। তারা পয়সা দিয়ে মানুষ ভাড়া করে তাদেরকে টাকা দিয়ে এদেরকে কেনা হচ্ছে এবং তাদেরকে 500 টাকা দিয়ে বলা হচ্ছে একটা বোম মেরে আসো। এরকম আমরা চক্রকে শনাক্ত করতে পেরেছি। বিনিময়ে কিছু আমাদের সমাজের নিম্ন আয়ের লোক বা টোকাই শ্রেণীর কিছু ছেলেদেরকে এই কাজে ব্যবহার করছে। এই অবস্থায় নাশকতায় ইন্ধন দেওয়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাদের শনাক্তের পর এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। কানিদাতা, ইন্ধনদাতা, অর্থদাতা একই আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে ওয়ার্ড পর্যায়ে নেতারা প্রতি রাতে পেট্রোল বোমা এবং ককটেল হামলা চালানোর জন্য 3টি করে পয়েন্ট বাছাই করে নেয়। এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে টাকার বিনিময়ে নিম্নের মানুষদের ভাড়া করা হয়, আর জামায়াতের পক্ষ থেকে টাকা বিনিয়োগের পাশাপাশি শিবির কর্মীরা সরাসরি অংশ নেয়। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।